हे एवरीवन, दिस इज रोजा, वेलकम बैक टू माय चैनल। आमी चले एसेछि तोमादेर जन्य न्यू एकटी पार्टी मेकअप नी। सो चलो देरी ना करे आमरा देखे आसि आमी एई पार्टी मेकअपटा किभाबे करेछि। सो लेट्स गो। तो आमी प्रथमे एखाने प्राइमारेर जन्य आई मैजिकेर पोर इरेजर एई प्राइमारटी यूज करछि। एटा आमार फेसेर जतो पोर्स आछे सबगुलोके सुंदर करे ब्लार करे दिबे। দেন আমি আমার চোখের নিচেও একটু দিয়ে নিচ্ছি, কজ আমার এই এরিয়াগুলোতে একটু বেশি ক্র্যাক করে ফাউন্ডেশন দেওয়ার পরে। তো তোমাদেরও যাদের যে যে জায়গায় ফেটে যায় বা ক্র্যাক করে ওগুলো জায়গায় সুন্দর করে প্রাইমার দিয়ে নিবা। দেন আমি ফাউন্ডেশনের জন্য এখানে W7-এর HD ফাউন্ডেশনটি ইউজ করছি, আর এটা শেড হলো গোল্ডেন। আর গোল্ডেন শেডটা আর আমার ফেসের শেড একদম এক, এই জন্য আমি এটার সাথে আরেকটি লাইট ফাউন্ডেশন মিক্সড করে এটা ইউজ করছি। সো এই ফাউন্ডেশনটা রিজনেবল প্রাইসের মধ্যে অনেক ভালো, যেহেতু আমি ভুলে গোল্ডেন শেডটা নিয়েছি। সো নেক্সট টাইম আমি এর চেয়ে এক শেড লাইটটা নিব। তো এবার ফাউন্ডেশন সুন্দর করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে আমি এখানে কনসিলারের জন্য এলে গার্ল প্রো এর এই কনসিলারটি ইউজ করছি। সো এখানে আমার শেড নাম্বার হলো পোর্সিলেইন, আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। সো তারা আমাকে ভুলে এই শেডটি দিয়ে দিয়েছে, আমি অলওয়েজ ইয়েলো শেডটি ইউজ করতাম। সো আমার কেন জানি সব কিছু ইয়েলো ইয়েলো অনেক ভালো লাগে, এই জন্য আমি অ্যাকচুয়ালি ফাউন্ডেশনটা গোল্ডেন নিছিলাম, কারণ গোল্ডেনটা ভাবছি যে ওটাও মনে হয় একটু ইয়েলো ইয়েলো দেখাবে, বাট ওটা একটু ডার্ক দেখা যায়। সো যাই হোক, তো এই শেডটাও ভালো, আমার কাছে ভালো লেগেছে। সো আমি এখন থেকে এই শেডটা ইউজ করব। সো এই কনসিলারটা ব্লেন্ড করার জন্য এখানে আমি একটি ছোট্ট কনসিলার ব্রাশ নিয়েছি। এই ব্রাশটা আমি কখনো ইউজ করিনি, বাট আজকে ফার্স্ট টাইম ইউজ করছি, অ্যান্ড এই ব্রাশটা আমার অনেক ভালো লেগেছে। এটা দিয়ে ব্লেন্ড করতে অনেক সময় লাগে, বাট এটা একদম নিখুঁতভাবে সব কিছু ব্লেন্ড করে নেয়। সো আই লাভ দিস ব্রাশ। তো আমি আস্তে আস্তে আমার সবগুলো কনসিলার সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। পাউডারের জন্য এখানে আমি W7-এর বানানা ড্রিমস লুজ পাউডারটি ইউজ করছি। আমি এটা একটা পাফের একটু কোনার দিকে পাউডারটা নিয়ে চেপে চেপে আমার ফেসে লাগিয়ে নিচ্ছি। সো এটা দিয়ে আমার পাউডার দিতে, লুজ পাউডার দিতে অনেক ভালো লাগে, তাই আমি এটা দিয়ে লুজ পাউডার দিই। সো এবার আমি আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি আই ম্যাজিকের আইব্রো পমেটটা দিয়ে। আর তোমরা অনেকেই যারা দেখোনি, যারা নতুন এই ভিডিওটা দেখছো, তারা যারা আমার আইব্রো টিউটোরিয়াল দেখোনি, তারা আমার চ্যানেলে গিয়ে দেখো, আমি এই ভিডিওর আগে সেই আইব্রোর ভিডিওটি আপলোড করেছি। সো যারা যারা দেখোনি তারা গিয়ে দেখে আসো। সো আবার অনেকেই আমার কাছে আইলাইনারের টিউটোরিয়াল চেয়েছো, আমি সেই টিউটোরিয়ালটাও ইনশাল্লাহ তাড়াতাড়ি দিয়ে দিব। সো এখন আমি কন্ট্রোলের জন্য এখানে টেকনিকের এই কন্ট্রোল প্যালেটটি ইউজ করছি। আমি এখানে একটু শার্প করে একটু বেশি করে কন্ট্রোল করে নিব, কারণ আমার ফেসটা অনেক গোলুমোলু, অনেক বড়। সো যাদের ফেস আমার মতো বড় তারাও অলওয়েজ কন্ট্রোল করবা, কন্ট্রোল করলে ফেসটা অনেক ছোট লাগে। সো আমি এখানে কন্ট্রোল করে নিচ্ছি। কন্ট্রোল করার পরে আমি ব্লাশের জন্য এখানে টেকনিকের এই ব্লাশ প্যালেটটি ইউজ করছি। এখানে তোমরা চারটা ব্লাশ পেয়ে যাবা একসাথে। সো যারা বিগিনার তাদের জন্য এই ব্লাশ প্যালেটটি অনেক 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 ইউজফুল। সো আমি সুন্দর করে ব্লাশ করার পরে এবার চোখের পাল্লা। চোখের জন্য আমি এখানে বিউটি গ্লেজের এই কালার বোর্ড প্যালেটটি ইউজ করছি। এখান থেকে আমি এই পিঙ্কিশ পিচি কালারটা দিয়ে আমার ট্রানজিশন শেডটি দিয়ে নিচ্ছি। ট্রানজিশন শেডটি সুন্দর করে ব্লেন্ড করতে হবে। আমি সবসময় তোমাদের বলি যে ব্লেন্ড ইজ ইম্পর্ট্যান্ট ফর আই মেকআপ। সো এই জন্য ট্রানজিশন কালারটা সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আমার এই ট্রানজিশন শেডটি ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে সেম প্যালেট থেকে আমি এই দুটো কালার দিয়ে আমার ক্রিজের দিয়ে নিব। ক্রিজে সুন্দর করে এটাকে প্রথমে ড্যাব ড্যাব করে বসাতে হবে। আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ড্যাব ড্যাব করে বসিয়ে নিচ্ছি। ক্রিজে বসানো হয়ে গেলে আমি একটি ব্লেন্ডিং ফ্লাপি ব্রাশ নিয়ে সেই আগের ট্রানজিশন শেডটি নিয়ে এই ক্রিজ এবং ট্রানজিশনের শেডটি ভালোভাবে ব্লেন্ড করে নিব, যেন কোনো হার্শ লাইন না থাকে। এবার আমি সেম প্যালেট থেকে একটি গোল্ডেন শিমারি শেড, দেখতেই পাচ্ছ এটা কত গ্লেজি, এই শেডটি আমি আমার চোখের লিডে, মানে চোখের একদম মাঝ বরাবর সুন্দর করে ড্যাব ড্যাব করে প্রথমে আঙ্গুল দিয়ে বসিয়ে নিব। বসানোর পরে এটাকে আস্তে আস্তে চারদিকে ছড়িয়ে দেবো।
सो आमी एखाने आईलाइनारेर जोन्नो W7-এর এই আইলাইনারটি ইউজ করছি। তোমরা আমার কাছে আইলাইনারের টিউটোরিয়াল দেখতে চেয়েছো, হোপ আমি তোমাদের আইলাইনারের টিউটোরিয়াল অনেক তাড়াতাড়ি দিব। সো আমার দুইটা চোখ দুই রকম, এই জন্য আমার আইলাইনারও দুইটা দুই রকম হয়, কিছু করার নেই। সো আইলাইনার দেওয়ার পরে আমি হট ফয়েল প্যালেট থেকে এই শিমারি কালারটি আমার চোখের কর্নারে দিয়ে নিচ্ছি। দেন আমি আজকে আইল্যাশের জন্য এই আইল্যাশটি ইউজ করছি, এটার প্রাইস মাত্র 100 টাকা। সো 100 টাকা হিসেবে আমার এই ল্যাশটা অনেক ভালো লাগে, একটু ন্যাচারাল দেখা যায়। সো এই ল্যাশটি আমি সুন্দর করে পরে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় আমার ল্যাশগুলোকে একটু কার্ল করে নিয়েছিলাম, এবার এটাতে আমি মাস্কারা অ্যাপ্লাই করছি। মাস্কারার জন্য এখানে আমি W7-এর এই মাস্কারাটি ইউজ করছি। এবার লো ল্যাশে আমি একটু পিঙ্কিশ আর একটু ব্রাউনি কালার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি হট ফয়েল থেকে এই পিঙ্ক শিমারি কালারটা আমি আমার লো ল্যাশের ইনার কর্নারের দিকে দিয়ে নিচ্ছি, যেন একটু গ্লোই দেখা যায়, যেহেতু এটা একটা পার্টি মেকআপ। তেন আমি আমার লো ল্যাশেও মাস্কারা দিয়ে নিচ্ছি। আর আমার লো ল্যাশে একদমই ল্যাশ নেই, সো W7-এর মাস্কারাটা অনেক বেশি ভলিউম দেয়, এই জন্য আমার ল্যাশগুলো সুন্দর দেখা যায়। সো এবার আমি আমার নোজটাকে সুন্দর করে কন্ট্রোল করে নিচ্ছি, আমি এই নোজটাকে কন্ট্রোল করতে ভুলে গিয়েছিলাম। সো কন্ট্রোল করার পরে আমি এটাকে হাইলাইট করে নিব। হাইলাইটারের জন্য এখানে আমি টেকনিকের হাইলাইটার প্যালেটটি ইউজ করছি। এই হাইলাইটারটা রিজনেবল প্রাইসের মধ্যে অনেক গ্লো দেয়, তোমরা এটা দেখতেই পাচ্ছ। সো তোমরা যারা বিগিনার তারা এটা ইউজ করবা, এটা বেশি প্রাইস না, আই থিঙ্ক এটা 300 টাকা। তো এবার লিপস্টিকের পালা। লিপস্টিকের জন্য এখানে আমি আই ম্যাজিকের 25 নম্বর শেডটি দিয়ে নিচ্ছি। এই শেডটি আমার অনেক বেশি পছন্দ, অনেক ফেভারিট এই শেডটি আমার। সো এই শেডটি হলো একটু রানি গোলাপি টাইপস, একটু ম্যাজেন্ডা টাইপস, তো আমার এই শেডটি অনেক ভালো লাগে। সো লিপস্টিক দেওয়ার পরে টানা, দিস ইজ মাই ফাইনাল লুক। তো হোপ তোমাদের এই লুকটি ভালো লেগেছে। যদি তোমাদের এই লুকটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দাও, আর প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, যেন তোমরা আমার নিউ নিউ ভিডিও দেখতে পাও। সো যদি তোমাদের রিকোয়েস্টেড কোনো ভিডিও থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুখে থাকো, অ্যান্ড আমার কথা মনে রেখো। বাই, টাটা, আল্লাহ হাফেজ।